অনেকে জিজ্ঞেস করেন যে মাত্র 15 বছরে বাংলাদেশ কিভাবে একটা দরিদ্র স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হলো। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে আজকে শনিবার, সরকারি ছুটির দিন, কিন্তু আমি শুধু জেনারেল ম্যানেজারকে বলেছিলাম যে আপনি একা থাকবেন, আমি চট্টগ্রামে 11টা জেলায়, আমি যেহেতু গত পরশুদিন এসেছি, ভাষাঞ্চরে গিয়েছিলাম, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর আর একটা সাহসী পদক্ষেপ, যখন সবাই বলেছিল যে ভাষাঞ্চর দ্বীপে আসলে এখানে বসবাস উপযোগী করা যাবে কিনা, অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু উনি ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন ওনার দূরদর্শিতা দিয়ে যে এই ভাষাঞ্চরে যেভাবে দ্বীপটা তৈরি হয়েছে, এবং উনি যেহেতু সারা বাংলাদেশের দ্বীপ, পাহাড়, হাওর, বাওর, বিল প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেরিয়েছেন, উনার কিন্তু পুরো বাংলাদেশ সম্পর্কে যে ধারণা আছে অনেক বিশেষজ্ঞরও সেটা নাই, এবং উনি কিন্তু ঠিকই উপলব্ধি করেছিলেন যে এখানে বসবাসের উপযোগী করা সম্ভব, এবং সেই ভাষাঞ্চর কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে, এবং সেখানে প্রায় 40,000 জনগোষ্ঠী তারা বসবাস করছে, এবং আমি গতকালকে সেখানে দুপুর থেকে প্রায় 24 ঘন্টা সময় ছিলাম, এবং আমি নিজে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের যারা শরণার্থী, রিফিউজি, সেই সকল রোহিঙ্গা ভাই বোনদের সাথে কথা বলেছি, নেভির যে যারা বাস্তবায়ন করেছে তাদের সাথে কথা বলেছি, এবং এনজিও কর্মী, পুলিশ, সবার সাথে মত বিনিময় করেছি, এবং আমি খেয়াল করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কতটুকু সঠিক ছিলেন সেটা কিন্তু আজকে সারা বিশ্বের জাতিসংঘ সহ অন্যান্য সকল সংস্থা স্বীকার করছে, এবং অনেক আন্তর্জাতিক সংস্থারও কিন্তু সেখানে কর্মীরা অবস্থান করছে। তো আমরা হয়তো সাধারণ দৃষ্টিতে যেটা বুঝতে পারি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার দূরদর্শিতা দিয়ে উনি 10 বছর পরে, 15 বছর পরে কি হবে সেটা উনি বুঝতে পারেন, এবং আজকে তার একটা বড় প্রমাণ যে গত 15 বছরে কেন দেশ এগিয়ে গেল কিন্তু তার আগে কেন এগিয়ে পারলো না। দেখেন আজকে কিন্তু সরকারি ছুটির দিন, আমি বলেছিলাম যে শুধু জেনারেল ম্যানেজার থাকলেই হবে, কিন্তু আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, আমাদের শ্রমিক ইউনিয়ন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং এই স্পিরিটটাই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন, যে কবে শুক্রবার, কবে শনিবার, কখন ছুটি, কখন সকাল 9টা থেকে 4টা অফিস টাইম, এটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে চাই, এক একজন সোনার মানুষে পরিণত হতে চাই, এবং আমাদের ওপরে শুধু অর্পিত দায়িত্বই নয়, অতিরিক্ত দায়িত্ব পালন করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আজকে কিন্তু তার একটা বড় প্রমাণ যে ছুটির দিন কিন্তু একেবারে শীর্ষ পর্যায় থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মচারী আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদের যে আবেগ, অনুভূতি, দেশপ্রেম, এবং বাংলাদেশকে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে আপনাদের যে একটা স্পৃহা আছে, আমি আজকে সত্যি আপনাদের সেই চোখে মুখে সেই উদ্দীপনা দেখে আমি আনন্দিত, গর্বিত, এবং এ কারণেই কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন, তার পাশাপাশি আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব বাজের জয় ভাই, তাকেও ধন্যবাদ দেই, কারণ আজকে যে জীপন, যে প্রজেক্টের আওতায় আমরা চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় 59,000 আমরা উচ্চগতির ইন্টারনেটের উদ্বোধন করলাম, এই প্রজেক্টটি কিন্তু মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব বাজের জয়ের ব্রেন চাইল্ড, কারণ উনি যদি এই প্রজেক্টটা করার জন্য নির্দেশনা না দিতেন এবং বিটিসিএল এর সক্ষমতা না বাড়াতেন, তাহলে বিটিসিএল এর কিন্তু ল্যান্ড ফোনকে কেন্দ্র করে সেবা দিয়ে বিটিসিএল এর কিন্তু আসলে বেঁচে থাকাটাই একটা কঠিন দুরূহ ব্যাপার হয়ে যেত, কিন্তু আজকে ইন্টারনেট ভিত্তিক যে সেবা, কারণ প্রযুক্তির কিন্তু প্রতিনিয়ত মানে পরিবর্তন হতে আছে, কারণ আপনাদের খেয়াল আছে যে 1973 সালে যখন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন, তখন কিন্তু কেউ কল্পনা করতে পারে নাই যে এই টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি হয়ে যাবে আমাদের সকল যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু আজ থেকে 50 বছর আগে তার দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করেছিলেন, এবং বঙ্গবন্ধু কিন্তু এই যে আপনার স্যাটেলাইটে আর্থ স্টেশন, সেটাও কিন্তু 75 সালে 14 জুন কিন্তু উনি স্থাপন করেছিলেন, এবং আমি মনে করি যে বিটিসিএলকে আগামী দিনে একটা স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করার জন্য
আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত এবং উদ্যোগগুলো গ্রহণ করা। আমি গতকালকে সন্ধ্যার পরে হাটহাজারিতে গিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ওই হাটহাজারিতে কিন্তু মানে আর্থ স্টেশনের প্রাথমিক একটা সাইট নির্বাচন করা হয়েছিল, এটা আমি শুনলাম কালকে, জানতে পারলাম ইতিহাসটা। এবং 150 একর জায়গা যেটার হয়তো দাম প্রায় 1,000 কোটি টাকার উপরে হবে, এই জায়গাটা পড়ে আছে 70 বছর ধরে, অথচ বিটিসিএল লস করেছে গত বছর 147 কোটি টাকা। তাহলে আমাকে বুঝান, আপনি মূল্যবান সম্পদ আপনি ব্যবহার করছেন না, ফেলে রেখেছেন, নতুন প্রযুক্তির যে জীবন কানেকশন সারা বাংলাদেশে আমরা দিতে পারবো 4 লক্ষ কানেকশন, আমরা যেরকম চট্টগ্রামে দিতে পারবো 59,000, আমরা দিছি কয় হাজার, 15,000। তাহলে বলেন 15,000 জীবন কানেক্টিভিটি, ধরেন আমাদের যে দাম আমরা ভাষার মাসে গত ফেব্রুয়ারিতে আমরা নতুন দাম নির্ধারণ করেছি এবং অর্ধেক করে দিয়েছি, কারণ আমার যে সক্ষমতা, আপনি বলেন আপনি যদি সিম্পল একটা মুদিখানার দোকানদার হন, আপনার দেখলেন যে বিস্কুট আছে, চানাচুর আছে, আপনার ধরেন পণ্য সামগ্রী আছে, এগুলো ডেট এক্সপায়ারের একটা ডেট আছে না, এখানে একটা ধরেন এই যে পানি আছে, এই পানির ডেট এক্সপায়ার ডেট কবে? আমি তো খাইলাম, কি মেয়াদ আছে না আছে, কয় তারিখ পর্যন্ত দেখা যায় না, চশমা কই আপনার, চশমা লাগে একজন কাউকে দেন, 26 তাও ভালো, 24 না, আমি তো খাইলাম একটু আগে। আচ্ছা যাই হোক, এখানে আপনি ধরেন, আমি কেন বলছি যে এখন এই পানিটা ধরেন আপনার কাছে 1 ডজন পানি আছে দোকানে, এখন এটা মেয়াদ শেষ হয়ে যাবে ধরেন আগামী 2 মাস পর, তাহলে আপনি কি করবেন? পানির দাম, এটার দাম কত পানির? 15 টাকা। তাহলে আপনি দেখলেন আর 2 মাস পরে আপনার 12টা বোতল পানির মেয়াদ শেষ হয়ে যাবে, এই 2 মাসের মধ্যে যদি এই 12টা পানি আপনি বিক্রি করতে না পারেন, তাহলে 2 মাস পরে কি আপনি বিনা পয়সা দিলে কেউ নেবে, নেবে কি? তাহলে আপনি কি করবেন? ফেলে দিতে হবে। তাহলে ফেলে দেওয়ার আগে আপনি দাম কমাই দিবেন, যে ভাই এর দাম ছিল 15 টাকা, আমার 2 মাস টাইম আছে, এখন আমি 10 টাকায় বিক্রি করব, নেবেন কি না? তাহলে কিন্তু আপনি দেখবেন 1 মাসে বিক্রি হয়ে গেল। আমার পয়েন্ট হচ্ছে বিটিসিএল এর সক্ষমতা আছে চট্টগ্রাম ডিভিশনে 59,000 জীপনে কানেকশন দেওয়া, রাইট? তাহলে এখানে যে সার্ভার দেখতেছেন বসাইছি, তাহলে এসির বিল যাচ্ছে, এখানে যারা ইঞ্জিনিয়াররা আছেন কে কে আছেন এখানে, এটা দেখতেছেন বিটিসিএল এর চট্টগ্রামে অঞ্চল প্রধানে কে আছে এখানে, এই ডেটা সেন্টার কি দেখে আপনারা যে আমাকে প্রেজেন্টেশন দিলেন আপনি তো, তাহলে আপনাদের একই সময় খরচ হচ্ছে, একই মেধা খরচ হচ্ছে, বিদ্যুৎ বিল যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে 11,000 কানেকশনের জায়গায় যদি 30,000 কানেকশন দিতে পারি একই খরচ দিয়ে, কিন্তু আমার আয়টা 3 গুণ বেড়ে যাবে, বুঝছেন? এবার এই কারণেই ভাষার মাসে আমরা বিলটা অর্ধেক করে দিয়েছি, যাতে করে আমাদের এই সম্পদটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি। এবং আমার বিশ্বাস সারা দেশে এখন কত, 4 লক্ষ ক্যাপাসিটি না আমাদের? তাহলে আপনি চিন্তা করেন, 1,30,000,000 হচ্ছে ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি, 13 কোটি মোট ইন্টারনেট কানেক্টিভিটি, তার মধ্যে 12 কোটি হচ্ছে মোবাইল ব্রডব্যান্ড কানেক্টিভিটি। তাহলে আমার এখানে 2,500 প্রাইভেট ISP আছে, গভর্নমেন্টের ISP আছে BTCL, তাহলে আমরা প্রাইভেট সেক্টরের ব্যবসায় কোনো ক্ষতি না করেও নতুন লাইন যদি আমরা 4 লক্ষ অ্যাক্টিভ করতে পারি, তাহলে কত আয় হবে BTCL এর? 500 কোটি টাকা। তাহলে আমাকে বুঝান, আমি 400 কোটি না, আমি যদি 200 কোটি মানে 50% যদি অ্যাড করতে পারি, তাহলে কি BTCL লসে থাকবে? তাহলে কারো চাকরি যাবে? তাহলে আমার কথা হচ্ছে, CBA যারা ইউনিয়ন লিডাররা আছেন, আপনাদেরকে যদি কাজ দেওয়া হয়, আপনার কাজ করবেন না? সকাল 9টা থেকে 4টা কেন, প্রায় 8টা পর্যন্ত করবেন না? বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কাজ করতে কোনো সমস্যা আছে? কিন্তু কাজটা তো দিতে হবে। এখন জীপনে কানেকশন 11,000 আছে, যদি আমরা এখানে 15,000 আছে, যদি আমরা এখানে 30,000 কানেকশন দেই, তাহলে সেখানে লাইনে কি সমস্যা হলো, যাবো ঠিক করবো,
কাজ করতে কারো সমস্যা আছে? আমাদের যারা ডেটা সেন্টারে আছেন এখানে, যে আমরা সরকারের ডেটা আইআইজি গুলো সার্ভার টার্ভার গুলো করছি ফেসবুক বা ইউটিউবের, এর বাইরে যদি প্রাইভেট আইএসপি আসে, আইআইজি আসে, এখানে যদি হোস্ট করে, আপনার কি কাজ করতে কোনো সমস্যা আছে? তাহলে আমার জেনারেল ম্যানেজারের কথা, এখানে যেগুলো সার্ভারগুলো অকেজো পড়ে আছে এগুলো ডিসমেন্টাল করেন, করে ওখানে স্পেস তৈরি করেন, এবং যা ফ্যাসিলিটিস আছে এটা দিয়ে কোলোকেশন সার্ভিস দেন, এইটা থেকে আমরা ভাড়া দিয়ে আয় পাবো। আর পাশাপাশি লাইনটা 15,000 জায়গায় আগামী জুনের 30 মধ্যে এটা 30,000 উন্নীত করবেন। তাহলে চিটাগাং অঞ্চলের টার্গেট আমি দিয়ে যাচ্ছি, বাংলাদেশের টার্গেট আমি এমডিকে দিছি, এবং 30 জুনের মধ্যে যার যার দায়িত্ব পালন করে সে যদি এটা অ্যাচিভ করতে পারে তার জন্য পুরস্কার আছে, আর যদি সে এই টার্গেটটা ফুলফিল করতে না পারে তাহলে কিন্তু তার কি কপালে দুঃখ আছে, খবর আছে। সবাই একমত? আমাদের যে ওয়ার্কফোর্স বিটিসিএল এর, আমরা যদি ঠিকভাবে এই হিউম্যান রিসোর্স মানব সম্পদটা কাজে লাগাই, আমাদের যে প্রযুক্তি সক্ষমতা আছে এটা যদি কাজে লাগাই, আমি তো এই 1 মাস 22 দিন গেল আমার, এর মধ্যে আমি প্রায় 10-12 জেলা সফর করলাম, বিটিসিএল এর আমি একদম তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত আমি কথা বললাম, টেকনোলজি দেখলাম, আমার কিন্তু একটা আত্মবিশ্বাস যে এই বিটিসিএল কে আমরা জুনের 30 আর 4 মাস আছে এর মধ্যে যদি একসাথে আমরা কাজ করি তাহলে এটাকে কিন্তু আমরা লাভজনক করতে পারবো ইনশাআল্লাহ। সো আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের আজকে যে চোখে মুখে আমি যে আপনাদের আত্মবিশ্বাস এবং কাজ করার স্পৃহা দেখলাম, আমি খুব আশাবাদী যে আমাদের চট্টগ্রাম অঞ্চল নিশ্চয়ই আপনারা আগামী 30 জুনের মধ্যে আমাদের যে টার্গেট এটা ফুলফিল করবেন, এবং 41 সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সেই স্মার্ট বাংলাদেশের মূল কিন্তু ব্যাকবোন হবে হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, আর সেই ইন্টারনেট কানেক্টিভিটি মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া এবং মানে নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দেওয়ার কিন্তু সবচেয়ে বড় কিন্তু আপনার প্রতিষ্ঠান হবে বিটিসিএল। সো বিটিসিএল কে আমরা একটা স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করব, লাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত করব, একটা এফিশিয়েন্ট প্রতিষ্ঠানে পরিণত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমাদের চট্টগ্রাম অঞ্চলের 59,000 উচ্চ গতির সুলভ মূল্যে ইন্টারনেট কানেক্টিভিটি জীবনের শুভ উদ্বোধন ঘোষণা করে আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলেন ইন্টারনেটে এমনি আমরা সাথে। ও আচ্ছা, তাহলে আমরা আর সময় শেষ করি।